40,000 50,000 1,00,000 2,00,000 5,00,000 10,00,000 কয়দিন থাকবে কয়দিন থাকবে গো হ্যাঁ কয়দিন থাকবে কিন্তু কি থাকবে জানো তুমি হিন্দু ধর্ম থেকে স্খলিত হলে এটা লিখে রাখো এটা থাকবে বলো না গো রাধে রাধে তুমি ধর্ম থেকে নিচে নেমে গেলে এটা লেখা থাকবে আজ পর্যন্ত কারোর জানা নাই এই বিষয়গুলো জানে কেউ জানে জানার চেষ্টা করে তবে সবাই তো গো পালন করেন আপনাদের যাদের যাদের বাড়ি গোমাতা আছে তারা তারা একটু হাত তুলুন দেখি বাহ যারা আজ পর্যন্ত বুড়ো হয়ে গেছে বিক্রি করে দিয়েছেন কিংবা দুধ হয় নাই বিক্রি করে দিয়েছেন ষাঁড়গুলোকে বিক্রি করেছেন এমন এমন যারা তারা একটু হাত তুলুন এখন কেউ হাত তুলবেন না জানি আমি কারণ সত্য বলবার স্পর্ধা তো মানুষের নাই কিন্তু বোঝার স্পর্ধা আছে সত্য বলবার স্পর্ধা খুব কম সমাজের মানুষের আমি বাংলাদেশে ভাগবত কথায় বলেছিলাম আমি কিন্তু তখনও বলেছিলাম যে হিন্দু ধর্মের মানুষ তোমরা যারা বিক্রি করো না তারা সর্বপ্রথম সনাতন ধর্ম থেকে তোমরা অধর্ম করলে এটা জেনে রাখো যদি বলো এতগুলো কি করব বলে রাখার জায়গা নাই বলে যারা নিতে চায় তাদেরকে দিয়ে দাও যেখানে সেবা হয় যারা গোসেবা করে সেই গোসেবায় গোশালায় সেখানে দিয়ে দিতে হবে কিন্তু তোমাকে ওইসব বিক্রি করলে চলবে না একদম বিক্রি করলে চলবে না বিক্রি করলেই মহাবিপদ বিক্রি করলেই পাপে তোমাকে জর্জর হতে হবে সেদিন এক ব্যক্তি বলছিল এমন বোকা মানুষ বলছে মহারাজ সব সাড়ে সাড়ে ভরে যাবে না পৃথিবীতে শুধু সার আর সার যদি আমরা বিক্রি না করি খালি কেবলমাত্র সার দেখবো এখানে একটা সার ওখানে একটা সার 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 এটা কোনোদিন হয় যেমন জন্মের হার আছে তেমন মৃত্যুর হার আছে দুটোকে ব্যালেন্স করে জন্ম আর মৃত্যুকে এক দর্শন আছে যে জন্ম আর মৃত্যুতে কি হয় না একটা বিষয়ের সমতা বিধান করে পৃথিবীতে যত প্রাণী আছে না সব প্রাণী সমতা বিধান করে কিন্তু কোন প্রাণীকে আহার যদি করো তুমি তাহলে কি হবে তার সমতা বিধান থেকে মানে পরিবেশ যেভাবে সমতা বিধান করবে সেখানে তুমি যদি তাকে কেটে কুটে খেয়ে ফেলো তাহলে কি হবে তাহলে জেনে রাখো তুমি তাহলে সেই প্রাণী ধীরে 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 লুপ্ত প্রায় হতে থাকবে আর যদি কখনো কোনো সময় গো বংশ লুপ্ত হয়ে যায় তবে সনাতন ধর্ম বিনষ্ট হয়ে যাবে এটা লিখে রাখো বলো না গো গোমাতা কি যদি গো বংশ লুপ্ত হয়ে যায় তাহলে সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে তার কূল কিনারা কিচ্ছু পাবেন না আপনারা সেই জন্য গো রক্ষা মানে হিন্দু ধর্ম রক্ষা এটা জেনে রাখুন গো রক্ষা না করলে আমাদের চলবে না যেখানে যেখানে গো সম্পদ গো রক্ষা সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের এ আমাদের রক্ষা করার দায়িত্ব যেখানে যেখানে তাকে কাটা হয় যেখানে যেখানে তার প্রতি অত্যাচার হয় সেই স্থান একদম নানা রকমভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে সিল করে দিতে হবে প্রশাসনিক শক্তি সেই শক্তিতে যদি তাদেরকে বাধা না দেয় বিপত্তি না দেয় যদি তাদেরকে মানা না করে এই অন্যায় কর্ম থেকে যদি তাদেরকে বিরত না করে তবে সকল হিন্দু সনাতনী ধর্মের সকল মানুষ এক হতে হবে সোচ্চার হতে হবে আন্দোলন করতে হবে মহা আন্দোলন গোমাতা রক্ষায় গো সম্পদ রক্ষায় আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ এগিয়ে আসবে যদি আপনারা মৌন থাকেন চুপ করে থাকেন শান্ত হয়ে থাকেন যা হচ্ছে হোক না তবে শান্তি রক্ষা হবে না একদম হবে না হ্যাঁ যে দেশে বাস করেন সেই দেশের নাম ভারতবর্ষ যে দেশে বাস করছেন সে দেশের সম্পর্কে জানেন ভারত দেশ আপনারা পশ্চিমবঙ্গ নিবাসী গৌর দেশের মানুষ ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণচুম্বিত ভূমিতে আপনারা নিবাস করছেন গৌর ভূমি
গৌর দেশ, গৌরবঙ্গ। আপনারা আপনাদের অস্তিত্ব সম্পর্কে জানেন নাকি? আপনারা এই মাটির মর্যাদা জানেন, মর্যাদা রেখেছেন? ভগবান চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন, যে সাম্যবাদের প্রচার করেছেন, কিন্তু তথাপিও সাম্যবাদের প্রচারের সঙ্গে সঙ্গে তিনি নিজের ধর্ম রক্ষায় এমনভাবে সচেষ্ট, যখন কখনো কোনো সময় দেখা গেছে ভগবান চৈতন্য মহাপ্রভুর হরির নাম তাতে বাধা বিপত্তি সৃষ্টি করেছেন, কিন্তু রুখে দাঁড়িয়েছেন ভগবান, কখনো চুপচাপ থাকেন নাই। হ্যাঁ, দলে দলে সেজে উঠেছিল, হাতে মশাল নিয়ে চলছিল কাজীর কাছে, কাজী ভয়ে ভীত হয়েছিল। সদা সর্বদা অধর্ম ভয় পায়, এটা নিয়ম, তবে একতা হতে হবে, এক হতে হবে, সবাইকে একসঙ্গে থাকতে হবে, একতার বড় শক্তি, বড় বল। যদি কেউ এক হতে পারেন না, তবে যে বল না সে বলে কারুর জগতে কারুর ক্ষমতা নাই। এক হতে হবে, এক হয়ে আন্দোলন করতে হবে, মহা আন্দোলন, ভারত জুড়ে আন্দোলন হবে। যদি কেউ না মানে, তবে আয়ুন তৈরি হচ্ছে, কোথাও আপনি দেখবেন না, আপনি এই মালদাবাসী তো, আমি কথা দিলাম, আপনি মালদাবাসী, আপনি দেখবেন না। এখন হয়তো আপনি বলবেন যে মহারাজ জি, এই শান্তির মোড় দিয়ে আসার সময় আমরা দেখি সেখানে একটার পর একটা হত্যা হচ্ছে, গো সম্পদকে কাটা হচ্ছে, টুকরো টুকরো করা হচ্ছে, আমরা দেখি তো, পাশেই দেখা যায়, এই সব দেখি আমরা, কিন্তু এটাও আইন বিরুদ্ধ কর্ম, এটাও আইনে নাই। কখনো কোনো প্রাণীকে রাস্তাঘাটে, তার মধ্যে গোমাতা কিংবা গো সম্পত্তি কিংবা ষাঁড়, তাকে কখনো কোনো সময় কাটতে পারেন না কোনো রাস্তার ধারে, এটা দেখবেন না কিছুদিন পর, একদম জোর গলায় বলে দিচ্ছি, আইন আছে, এই প্রকার আইন আছে যে প্রতিটি প্রাণী তার রক্ষার দায়িত্ব আমাদের, প্রতিটি প্রাণীকে রক্ষা করতে হবে, আর তার মধ্যে তো গো সম্পদ, গো সম্পত্তি সর্বোপরি প্রাণী, এ বড় আমাদের রক্ষা করতে হবে, এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এই হেন অন্যায় আমরা হতে দেব না, ভারতের মাটি, এই পুণ্যভূমি ভারতবর্ষ, এই গৌরভূমি, এই মঙ্গলভূমি ভারতবর্ষ, এখানে আমরা কখনো কোনো সময় গোহত্যা করতে দেব না, গোহত্যার এক বিন্দু রক্ত মাটিতে পড়বে না, আমরা আমরা আন্দোলন করব, আমরা রুখে দাঁড়াব, আমরা গোরক্ষক, আমরা হিন্দু, আমরা সনাতনী মানুষ, আমরা কখনো কোনো সময় এটা হতে দেব না। আমরা ভালোবাসি গোমাতাকে, আমরা পূজা করি গোমাতাকে, গোমাতা আমাদের, গোমাতা আমাদের রাষ্ট্রমাতা, গোমাতা আমাদের ঈশ্বরী। তো কাজেই এটা ভালো করে বুঝে নাও, এটা জেনে নাও, এটা তোমরা শিখে নাও। হ্যাঁ, তোমাদের এটা অধিকার, সবার অধিকার। সেই জন্য আমরা নিজেরা যদি তটস্থ না হই, নিজেরা যদি নিজেদের কাছে হেরে যাই, তাহলে কিন্তু চলবে না, নিজেরা হেরে গেলে কখনো চলবে না। তোমরা তোমাদের হার নিজেরাই হেরে যাচ্ছ, আর কি করে তাহলে মিথ্যার সঙ্গে যুদ্ধ করবে গো? পাপের সঙ্গে পুণ্যের যুদ্ধ হবে, নিজেরাই পাপাচারী হয়ে উঠেছি, একটার পর একটা গোহত্যার পাপ আমাদের গায়ে লাগছে। প্রত্যেকটা সনাতনী হিন্দু, সবাই শুনে রাখো, তুমি যখন ওই গোমাতা বিক্রি করে দিচ্ছ বুড়ো হয়ে যাওয়ার পর, তুমি বাচ্চা হয় না বলে বিক্রি করে দিচ্ছ, দুধ হয় না বলে বিক্রি করে দিচ্ছ, ষাঁড়গুলো একের পর এক বিক্রি করে দিচ্ছ, তুমি জেনে রেখো, তুমি হাজারো পূজা করো, দুর্গা করো, কালী করো, শিব করো, তুমি বুকে হাত দিয়ে বলো আমি শনিবার শনি 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 পূজা করি, মঙ্গলবারে মঙ্গল চণ্ডী করি, শুক্রবারে শুক্র করি, তুমি যতই পূজা করো কোনো পূজারই ফল তুমি পাবে না ও গো হিন্দু ধর্মের মানুষ, এটা জেনে রাখো। যদি তুমি গোহত্যার শরীর খাও, বলো না গো রাধে রাধে, তুমি যদি নিজে নিজে যদি গোহত্যার শরীর খাও, তাহলে কখনো কোনো সময় কোনো দেবতার পূজার ফল তুমি পাবে না, কারণ সকল দেবতা না আমার গোমাতার শরীরে, অঙ্গে, প্রত্যঙ্গে, এমনকি চরণে পর্যন্ত সমস্ত দেবতাগণ অবস্থান করে, বলো না গো গোমাতা কি? সেই জন্য তুমি তুমি দেবতার পূজা করছো, আবার পূজা দেখাও তুমি না, কালী পূজা করছো, দুর্গা পূজায় বড় প্যান্ডেল করছো, আর এইদিকে তুমি হলো শরীর হয়ে যাচ্ছ,
গোহত্যার শরীক হচ্ছ, পাপের শরীক হচ্ছ, আর এইদিকে দুর্গা পূজা করছো। বাহ কত সুন্দর দুর্গা পূজা করেছি, কি সুন্দর কালী পূজা করেছি, কি সুন্দর শিব করেছি, কি সুন্দর সরস্বতী করলাম, হাজারো দেবতার পূজা করো কিন্তু গো মাতার প্রতি অত্যাচার করছো। তুমি জেনে রেখো কোনো পূজার ফল তুমি পাবে না। হিন্দু জাগো, ঘুমিয়ে থেকো না, বাঁচো, বাঁচার মতন বাঁচো। বলো না গো গো মাতা কি, একটু সাবধান হও। এই পাপ কর্মটি অন্যায় জানো, এই পাপ কর্মটির মতন অন্যায়কারী বিষয় আর কি আছে? এটা আইনের মধ্যেও পড়ে না। আমাদের যে সংবিধানের আইন আছে না, যদি একটা মানুষ সর্বভুক হয় তবে কোনো প্রাণীকে কোনো রাস্তায় ঘাটে ওখানে টুকরো টুকরো করতে পারে না, ঠিক আইন বিরুদ্ধ কর্ম, বড় পাপের কাজ, বড় পাপের কাজ, বড় অন্যায় কর্ম, এটা ক্রাইম, এক প্রকার ভীষণ বড় ক্রাইম। এ ক্রাইম থেকে বাঁচো সবাই, অন্যকে বাঁচাও। বলো না গো মাতা কি, জয় গো মাতা, জয় গোপা, গোবৎসল প্রভু দীন দয়া, জয় গো মাতা, জয় গোপা, গোবৎসল প্রভু দীন দয়া, জয় গো মাতা, জয় গোপা, গোবৎসল প্রভু দীন দয়া, জয় গো মাতা, জয় গোবৎসল প্রভু দীন দয়া, জয় গো মাতা, জয় গো।